হে গাইস, হোয়াটস আপ। আশা করছি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আজ তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা পড়া রুটিন নিয়ে চলে এলাম। আজ তোমাদের সাথে শেয়ার করব দশম শ্রেণীর এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুব সহজ একটা পড়া রুটিন। তোমরা ডেলি এই রুটিনটা ফলো করে যদি পড়াশোনা করো পরীক্ষার আগ পর্যন্ত, ইনশাল্লাহ আল্লাহর রহমতে তোমাদেরকে ভালো নাম্বার পেতে কেউই থামাতে পারবে না। পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য তোমাদের কয়েকটা ধাপ অনুসরণ করতে হবে। প্রথমেই হলো, একদিনও বাদ দেওয়া যাবে না এই রুটিনের বাইরে পড়া। অবশ্যই রুটিনটা মেনে তোমরা পড়তে হবে, সেই সাথে কখনো আলসেমি করে আমরা এটা বলতে পারবো না যে আজ পড়বো না কাল পড়বো। কালকের জন্য পড়া রেখে দেওয়া যাবে না, কারণ আজকের পড়া আজকে শেষ করতে হবে। সামান্য একটু কষ্ট করে পড়াশোনাটা করলে কিন্তু আমরা শেষে ক্যাশটা পাবো, সেই জন্য অবশ্যই এটা মাথায় রেখে পড়াশোনা করবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করার আগেই তোমরা গণিতটা নিয়ে বসে যাবে। চেষ্টা করবে 6:30টার মধ্যে পড়াতে বসে যাওয়ার জন্য। সম্ভব হলে ফজরের নামাজটা আদায় করার পরেই তোমরা বসে যাবে পড়তে, তবে আমি মিনিমাম 6:30 থেকে বলবো তোমরা যেন পড়তে বসে যাও। 6:30 থেকে 7:30, এই 1 ঘন্টা সময় তোমরা ম্যাথ করবে। সকালবেলা আমি তোমাদের আবারও রিপিট করব, 1 ঘন্টা ম্যাথটাকে সময় দিবে। আর অবশ্যই ব্রাশ ট্রাশ করার আগেই করবে, কারণ আমরা ব্রাশ ট্রাশ কিন্তু পরেও করতে পারবো যেহেতু আমরা অনেক সকালে পড়াতে বসে যাচ্ছি। তারপর 7:30 থেকে 8টা, এই আধা ঘন্টা সময় অনেক বড় একটা সময়, আমাদের ব্রেকফাস্ট করতে কিন্তু বেশি সময় লাগে না, তবুও আধা ঘন্টা সময় রাখলাম ব্রেকফাস্ট এবং করা এসবের জন্য। তো চেষ্টা করবে আধা ঘন্টার মধ্যেই যেন 8টার মধ্যে তোমরা ব্রেকফাস্টটা সেরে নিতে পারো। আর ব্রেকফাস্টটা করার সাথে সাথে আবারও চলে আসবে পড়ার টেবিলে, এবং 8টা থেকে 9টা, এই 1 ঘন্টা সময় নিয়ে নিবে বিজ্ঞান। বিজ্ঞানটাও আমাদের গণিতের মতোই একটু বেশি গুরুত্ব দিতে হবে, এখানেও কিন্তু অনেক পড়া আছে। অনেকে এটাকে কঠিন মনে করে, ট্রাস্ট মি, আমিও এটাকে কঠিন মনে করতাম, কিন্তু আমি যখন এটা প্রতিদিন সকালবেলা পড়া শুরু করে দিয়েছিলাম 1 ঘন্টা করে, রিডিং পড়েছি, রিডিং থেকে অনেক কিছু জানতে পেরেছি, এরপর আমি গিয়েছিলাম প্রশ্ন বহুনির্বাচনী এসবে। তোমরাও এভাবেই পড়বে, তাহলে দেখবে যাদের কাছে কঠিন মনে হয় তাদের কাছে খুব সহজ মনে হবে। আর এটা অবশ্যই আমাদের সকালে পড়া উচিত, কারণ এটাতে অনেকগুলো পড়া আছে এবং অনেক কিছু জানার বিষয় আছে। আর আমরা যদি সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে যাই, তাহলে দেখো আমরা অনেকটা সময় পেয়ে যাচ্ছি। 1 ঘন্টা গণিতে দিতে পারছি, 1 ঘন্টা বিজ্ঞানে দিতে পারছি, এবং ব্রেকফাস্ট করার জন্য কিন্তু আধা ঘন্টা সময় পাচ্ছি। ব্রেকফাস্ট করে আরও কিছু সময় থাকলে একটু রেস্টও নিতে পারো। তারপর আমরা স্কুলে চলে যাব, আমাদের সকলেরই কিন্তু স্কুল খুলেছে, তো সেই জন্য আমি 9টার পর থেকে বাকি সময়টা স্কুলের জন্য দিয়ে দিলাম। তারপর দুপুরের সময়টাতেও তোমরা হোম টিউটর আসলে তাদেরকে হোম টিউটরের কাছে পড়তে পারো, বা কোচিং যাদের আছে কোচিং করতে পারো। তো বাকি সময়টা আমি আর এখানে কিছুই রাখছি না, পড়াশোনা রাখছি না, আমরা সরাসরি 5:30 পড়াতে বসে যাব। 5:30 থেকে 6:30 বিকালবেলাতে, এই 1 ঘন্টা সময় আবারও তোমরা গণিত নিয়ে নিবে, কারণ গণিতটা অতি জরুরি। আমাদের প্রতিদিনই 2 ঘন্টা করে গণিত করা উচিত, সকালে একবার আর বিকালে একবার, তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয়। আর আমরা যখন প্রথমে পড়তে বসি তখনই আমাদের গণিত নিয়ে নেওয়া উচিত, গণিতটা শেষে নেওয়া উচিত না, কারণ এখানে অনেক বোঝার বিষয় আছে, সেজন্য এটা প্রথমে নিয়ে নিবে। তারপর 6:30 থেকে 7:30, এই 1 ঘন্টা সময় তোমরা ইংরেজি নিয়ে নিবে। এখন ইংরেজি সপ্তাহের 3 দিন তোমরা ইংরেজি প্রথম নিতে পারো, সপ্তাহের 3 দিন তোমরা ইংরেজি দ্বিতীয় নিতে পারো। এভাবেই একটা নোট করে রাখবে, নোট করে রাখলে আমাদের যেগুলো রাইটিং আছে সেগুলো পড়তে অনেক সুবিধা হয়, এবং যেগুলো গ্রামাটিক্যাল রুলস আছে সেগুলো পড়তেও কিন্তু অনেক সুবিধা হয়। আর যেদিন ইংরেজি দ্বিতীয় নিবে সেদিন তোমরা টেক্সট বুক থেকে পড়তে পারো, অথবা ইংরেজির জন্য আমরা সকলে কিন্তু গ্রামার বই কিনে থাকি, সেটাও নিতে পারো। তারপর 6:30 থেকে 8:30, এই 1 ঘন্টা সময় নিয়ে নিবে বাংলা। 3 দিন যদি তোমরা বাংলা ব্যাকরণ বা বাংলা দ্বিতীয়টা পড়ো, তাহলে সপ্তাহের 3 দিন তোমরা বাংলা সাহিত্য বা বাংলা প্রথমটা নিয়ে নিতে পারো। এভাবেই আমাদের পড়তে হবে। আর এটাও আমি যেভাবে বলেছি বিজ্ঞানটা যেভাবে পড়বে ঠিক সেভাবেই এটাও পড়ে নিবে তোমরা। আর 1 ঘন্টা সময় আমাদের জন্য যথেষ্ট। আর আমরা যদি আমাদের একটা টেক্সট শেষ করে ফেলি, একটা চ্যাপ্টার শেষ করার পরে আমরা এরপরে গাইড নিয়ে নিতে পারি। তারপর 8:30 থেকে 9:30, এই 1 ঘন্টা সময় তোমরা আইসিটি নিয়ে নিবে।
আর আইসিটিটাও কিন্তু অত্যন্ত জরুরি, সেজন্য সেটা সব সময় তোমরা রিডিং পড়বে। বেশি বেশি আইসিটিটা আমাদের রিডিং পড়া উচিত। আমরা মনে করি এটা 50 নম্বরের পরীক্ষা, সেজন্য অনেকে গুরুত্ব দেয় না, কিন্তু অনেক স্টুডেন্টরাই কিন্তু এটাতে ফেল করে, সেটা সেই জন্য সেটা মাথায় রাখবে। তারপর 9:30 থেকে 10:30 এই 1 ঘন্টা সময় তোমরা ধর্ম নিয়ে নেবে, এবং কখনও কখনও অপশনাল সাবজেক্টও নিয়ে নিতে পারো, কৃষি বা গার্হস্থ্য। আর একটা কথা মাথায় রাখবে, আমরা কিন্তু এখানে প্রতিটা সাবজেক্ট পর পর, মানে প্রতিটা সাবজেক্টের জন্য কিন্তু 1 ঘন্টা করে নিয়েছিলাম, তো তোমরা 10 মিনিট পর পর একটু ব্রেক নিয়ে নিতে পারো। শুধু তাই নয়, এখানে কিন্তু আমাদের আরও 3টা সাবজেক্ট বাকিও আছে। তোমরা এখানে গ্রুপ সাবজেক্ট দেখছো, আমার কাছে কিন্তু এখন ব্যবসায়ী শিক্ষায়ের জন্যই যে বইগুলো দরকার সেগুলাই সামনে আছে, সেজন্য সেগুলোই দেখাচ্ছি। তবে যারা সায়েন্সের স্টুডেন্ট আছো, যারা কমার্স, তারপর অন্যান্য আর্টসের স্টুডেন্ট আছো, তাদেরকে বলবো তোমরা সেই সময়টাতে, মানে সপ্তাহের 3 দিন করে গ্রুপ সাবজেক্টগুলো নিয়ে নেবে। আর যারা সায়েন্সের আছো, তারা যে সময়টা আমরা বিকালবেলা গণিত নিয়েছিলাম সেখানে হায়ার ম্যাথটা নিয়ে নেবে। আশা করছি এভাবে তোমরা যদি পড়তে পারো, তোমাদের এ প্লাস পেতে কেউই থামাতে পারবে না। তবে একটা কথা মনে রাখবে, আমাদের পরীক্ষার ফলাফলের চেয়েও কিন্তু আমরা পড়ব নিজেদের জ্ঞান অর্জনের জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আশা করছি তোমরা এটা অবশ্যই ফলো করে সাকসেস হবে। ধন্যবাদ।